অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার এক বিশেষ আলোচনা, অম্বুবাচী তিথি কবে থেকে শুরু এবং কবে শেষ, এই তিথিতে আপনাদের কী কী করণীয় এবং কী কী করণীয় নয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। যাই হোক, অম্বুবাচী তিথি 22 তারিখ অর্থাৎ 22শে জুন শুরু হচ্ছে 8:46 থেকে, আর এটা শেষ হবে 25শে জুন 9:04 সকাল। যাই হোক, এই অম্বুবাচী তিথিতে আপনাদের কোনো শুভ কাজ কিন্তু করা উচিত নয়। বিবাহ, অন্নপ্রাশন এইসব কাজ করা উচিত নয়। তারপরে আপনাদের মাটি খুঁড়ে বৃক্ষরোপণ করা কিন্তু এই সময় উচিত নয়। আর এই সময় চলাকালীন শাস্ত্রে বলা আছে আপনাদের আমদুধ খাওয়ার কথা, তাহলে নাকি শুভ ফল পাওয়া যায়। আর এই অম্বুবাচী তিথিতে আপনারা গরিব দুস্থ মানুষদের দান করবেন, আর কামাখ্যা দেবীর আশীর্বাদ পাওয়ার জন্যে অবশ্যই কুমারী মেয়েদের তাদের পছন্দ মতো জিনিস দান করবেন। আর আপনারা কি করবেন, অম্বুবাচী তিথিতে ঠাকুরকে আপনারা পুজো করতে পারেন দূর থেকে, কিন্তু ঠাকুরকে মন্দিরে প্রতিষ্ঠিত বা ঘরে প্রতিষ্ঠিত ঠাকুরকে লাল কাপড় দিয়ে আচ্ছাদন করে রাখবেন এই কদিন। আর অম্বুবাচী তিথিতে আপনারা কুকুর এবং গরুকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। যাই হোক, এই অম্বুবাচী তিথিতে যারা গর্ভবতী মহিলা আছেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, কোনো কাজকর্ম তেমনভাবে করবেন না, একটু রিল্যাক্স মোডে থাকবেন, টেনশন অ্যাংজাইটির মধ্যে আপনারা থাকবেন না। আজ এই অম্বুবাচী তিথি নিয়ে আলোচনা করলাম, কবে শুরু, কবে শেষ, কী করণীয়, কী কী করণীয় নয় এইসব নিয়ে আলোচনা করলাম। আমার আলোচনা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আজ এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব, এ আশা আমি রাখি।